আসসালামু আলাইকুম, আমরা এখন আছি গাবতলী গরু বাজার। তো সারাদিন ঘুরলাম, ঘুরে টুরে দেখলাম এই গরুটা বেশ ভালোই বড়। তো আচ্ছা, এখন গরুর ক্রেতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনার নামটা কি? মোহাম্মদ নূর হোসেন। নূর হোসেন? ও আচ্ছা আচ্ছা। আপনার গ্রামের বাড়ি কোথায়? কুষ্টিয়া, খাজানগর। কুষ্টিয়া, শাহজালালপুর? ও আচ্ছা, খাজানগর। খাজানগর, খাজানগর। আচ্ছা আচ্ছা। তো মাশাআল্লাহ, দেখতে তো বেশ ভালো করে। এটা কি দেশি না বিদেশি? নেপালি গ্রি। নেপালি গ্রি? ও আচ্ছা। তাহলে কতদিন ধরে আপনি পালতেছেন? ছয় বছর। হ্যাঁ, ছয় বছর। ছয় বছর ধরে? ও আচ্ছা। তো এখন এটা নাম কি রাখছেন? নাম লাল বাহাদুর। কে মতবার দেখেন না ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেল দেখেন নাই? লাল বাহাদুর। এটা গরু মনে হয় এত সময় উড়ে যেত, ছয় লাখ হলে তো আপনার গরু এত সময় উড়ে যেত এবং আপনাকেও পালে নিয়ে যেত। ও এটাই সেই লাল বাহাদুর? হ্যাঁ। তো গেছে বছর তো কেন এটা বিক্রি করতে পারেননি? গতবার তো বিক্রি করতে পারলাম না। এখন কত হলে বিক্রি করবেন? এখন 20 লাখ টাকা চাইতেছি। ঠিক আছে, তারপরে আল্লাহ যেটা হয় আর কি। ও আচ্ছা। তো যদি আচ্ছা, যদি এই লাল বাহাদুরকে যদি কেউ নিতে চায়, তো আপনার সাথে যদি যোগাযোগ যদি কন্ট্যাক্ট করে, তাহলে কিভাবে কি করবে বলেন? আমাদের এই যে এটা ধরেন 1 নম্বর গেট, একটু আগে এসে মোবাইল নাম্বারে ফোন দিলেই। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার 01711279415। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তো কেউ যদি লাল বাহাদুরকে, কেউ যদি লাল বাহাদুরকে যদি নিতে চান, তাহলে এখানে উপরে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তো লাল বাহাদুরকে ওনার সাথে কথা বলে নিয়ে নিতে পারেন। তো এখানে কতদিন হয়েছে আসছেন? আজকে সকালবেলা। ও আজকে সকালবেলায়? তাহলে লাল বাহাদুরকে কিসে নিয়ে আসছেন? মার্সিডিস না ওটি না ট্রাকে নিয়ে আসছেন? বাহাদুর মানুষকে এই এইভাবে ট্রাকে নিয়ে আসছেন, এটা কি ঠিক হয়েছে? এটার ওজন অনেক বড় না, যেমন তুমি গাড়িতে গিয়ে আসবে না থাকবে, ওয়েট কত? তবু বাহাদুর মানুষ। এখন তো দুপুর খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করছি। দেখ মাশাল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, লাল বাহাদুরকে যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান। এ লাল বাহাদুর, এ বাহাদুর, উনি ব্যস্ত আছেন খাওয়া নিয়ে, মাইন্ডে আছেন। ঠিক আছে, চোখ গরম করে, চোখ গরম করে কি রাগ বেশি নাকি? না রাগ বেশি, ঠান্ডা। শিক্ষিত তো? হ্যাঁ শিক্ষিত। ও আচ্ছা ঠিক আছে। কলেজে গেছে না ভার্সিটিতে? ভার্সিটি কলেজে থেকে তো ভার্সিটিতে যাইতে হয়। ও আচ্ছা, যাই হোক, লেখাপড়া একদম সব কমপ্লিট। যাই হোক, শিক্ষিত বাহাদুরকে যদি কেউ নিতে চান লাল বাহাদুরকে, তাহলে কমেন্ট বক্সে জানান। তো আজকে ভিডিও এই পর্যন্তই।